কৃষ্ণ, বেঙ্গলি ব্লগার যশোদাজি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। শ্রীধাম গুরুগুঞ্জ অষ্টমীর আমরা প্রত্যেকেই খুব ভালো আছি। সবাই ভালো আছেন, আমার ভালো নেই, কারণ এই পরিস্থিতিতে এমনিতেই তো করোনা পরিস্থিতি, তার জন্য বেরোনো যাচ্ছে না, আবার সামনে বৃষ্টি, তো সেই জন্য অনেকেই বেরোতে পারছেন না। অনেকে শুধু না, আমরাও কিন্তু বেরোতে পারছি না। সামনে যে একটু বাগান বাড়িতে বেড়াবো বা একটু যাব, তো সেটাও কিন্তু যেতে পারছি না। রুমের ভেতরেই রয়েছি আর মন্দিরের ওপর রয়েছি। বৃষ্টি হচ্ছে, এতটাই বৃষ্টি হচ্ছে যে আমাদের আশ্রমের চারিদিকের পরিস্থিতি তো কেমন হয়েছে, চারিদিকের পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে, তো সেটাই আমি আপনাদের দেখাবো। এত বৃষ্টি হয়েছে যে জমি, আমাদের জমি এবং আমাদের যে গুরুগুঞ্জ আশ্রমের যে সামনের যে জলের স্তূপ, সেগুলো সব একসঙ্গে হয়ে গেছে। আর গুরুগুঞ্জ আশ্রমে ঢুকতে রাস্তাগুলো সব, মানে জল এবং রাস্তা একই এক লেভেলে হয়ে গেছে, মানে এত বৃষ্টি হচ্ছে, আবার জোয়ারের জল ঢুকছে, মানে সব মিলিয়ে খুবই খারাপ অবস্থা। তো আপনাদের আমি দর্শন করাবো, অবশ্যই দর্শন করাবো, কারণ আমিও বেরোইনি, বেরিয়ে দেখিনি, তো আপনাদেরকেও দর্শন করাবো আর আমিও দেখে নেব যে আসলে আমাদের পরিস্থিতিটা কেমন হচ্ছে। তো চলুন যাওয়া যাক।
মেশিন দিয়ে মারা হয়েছে, মানে জল না রেখে কাজ করানো সুবিধে হয়, তো সেই জন্য জল কিন্তু মারা হয়েছে। আবার বৃষ্টিতে পুরো জল থই থই করছে একদম, মানে ভর্তি হয়ে গেছে, আবার মারতে হবে তবে কাজ করতে পারবে, তার আগে না। তো এইরকম আমাদের যে মাঠে, মানে আমাদের এখনও অবধি চাষ হয়নি, আজকে ম্যান ভাঙা হয়েছিল, তো বৃষ্টির জন্য আর হচ্ছে না এখন। তো এমনি পাশের যাদের জমি রয়েছে তারা যে ব্যান ডুয়ে গেছে, সেই ব্যানের মানে কোনো মাথাই দেখা যাচ্ছে না, এত জল হয়ে গেছে কোনো মাথাই দেখা যাচ্ছে না, পুরো জলে ডুবে গেছে, সব নষ্ট হয়ে যাবে বোধহয়। যদি চার দিন পাঁচ দিন এভাবে বৃষ্টি হতে থাকে তাহলে নষ্টই হয়ে যাবে। তো আপনাদেরকে আমি ঘুরে ঘুরে টোটালটাই দেখালাম যে আসলে আমাদের কী অবস্থা হচ্ছে, ভগবান যা করেন মঙ্গলের জন্যই হয়তো করছে, যাই হোক। আর এখন আমি, এখন তো সন্ধ্যা হয়ে গেছে তাই আরতি কীর্তন শুরু হবে, তো চলুন মন্দিরে যাওয়া যাক, ওখানে কী হচ্ছে আসলে সেটাই দেখার বিষয়। মন্দিরেও না খানিকটা জল ঢুকেছে, কারণ বৃষ্টিটা তো এক লেভেলে হচ্ছে না, এদিক ওদিক করে হচ্ছে, তো বৃষ্টি কিন্তু ছিট কেটে ঢুকেছে, জল ঢুকেছে মন্দিরের চারিপাশটা, জল ঢুকেছে, তো সেইগুলোই ক্লিয়ার করতে হবে কারণ আরতি কীর্তন হবে। তো আজকে হয়তো আমরাই শুধু আরতি কীর্তন করবো, কারণ কেউই হয়তো আসবে না। তো চলুন, আপনারা তো সঙ্গে আছেন না, তো দেখতে থাকুন, সঙ্গে আছি।